हेलो गाइस वेलकम बैक टू माय चैनल स्वीटीज ऑफिशियल आरो एक बार वेलकम सबाई के सबाई केमन आशा करछि अनेक अनेक भालो आज आमी अनेक अनेक भालो आछि। तो शरीरटा एकटू ठीक आछे, कदिन धरे प्रचुर शरीर खराब जाच्छिलो। तो पिछनेर ब्याकग्राउंडटा प्लिज इगनोर करो, बुझतेई पारछो पिछने सब घरेर जिनिसपत्र, ताई ब्याकग्राउंडटा एरकम प्लिज ओटा इगनोर करो। तो जाई होक, पुजोर तो आर कयेकटा दिन बाकी, पुजो तो चले एसेछे। किन्तु एकटा कथा बोली, पुजो हबे सब ही हबे, कारण ये पुजोय अनेक मानुषेर ही पेट चले, जारा दोकानदारी करे बा मेला बसे बा फुचका बोलो घुगनी बोलो समस्त ही ओदेर एकटु पुजोय भालो चले, एकटु भालो खावा दावा करते पारे। ताई पुजो बंध करा जाबे ना, जावाटा उचित नय आमार मते, आमी जानाच्छि। तो पुजो हबे तो बोली पुजोय सबाइके एकटु छोटो करे आमी उपहार देव। तो पुजो बोले कथा, आर पुजो तो कटा दिन बाकी, ताई भाबलाम सबाइके छोटो छोटो एकटु उपहार दिए दी आमार तरफ थेके। तो सबाइके उपहार देव, सेइगुलो कि देव तोमादेर अवश्यई देखाबो। आर आमी आमार घरे थेके आमार किछु मेकअपेर जिनिस आमी नेब, माने घरे थेके आमी शपिंग करब। घरे थेके शपिंग करब माने তো নিশ্চয়ই ভাবছো ঘরে কিভাবে শপিং করব। তো আমার সেরকম জামা কিছু হয়নি, কয়েকটা দু তিনটে হয়েছে, এখনও আমরা জামা কাপড় কিনতে যাইনি কেউই, ওই টুকটাক অনলাইনে করছি ওটাই। তো যেদিন যাব সেদিন তো তোমাদের দেখাবো অবশ্যই। তো আজকের আমি সবাইকে কী কী গিফট করবো পুজোতে সেটাই দেখানোর জন্য এই ব্লগটা, আর আমার ঘরে থেকে আমি কী কী জিনিস কিনবো সেটাও দেখাবো। কেন আমার ঘরে থেকে বললাম, কারণ আমি মেকআপ প্রোডাক্ট সেল করি, সমস্ত রকম মেকআপ প্রোডাক্ট। তো আমার কিছু পুজোর মেকআপ প্রোডাক্ট লাগবে, সেটা আমি কেন বাইরে দিয়ে কিনবো বলো, ঘরেই কিনবো, ঘর থেকে টাকা দিয়েই কিনবো। যা দেখো, যেহেতু নিজস্ব প্রোডাক্ট বলে নিজে বিক্রি করে বলে নিজের থেকে সব কিছু টাকা না দিয়েই কিনে নেবো, এটা কিন্তু আমি কখনোই করি না। আমি সমস্ত টাকা দিয়েই কিনি, এবার একবারে দিতে পারি না, অল্প অল্প করে দিই, তো সেটা আমি লিখে রাখি। তো চলো কী কী আগে নিজের ঘর থেকে কিনবো সেটাই তোমাদের দেখাই, চলো। সেল করি, সেল করি বলতে সমস্ত মেকআপ প্রোডাক্ট আমি সেল করি। এখানে দেখো কিটু বডি স্প্রে আর পারফিউম কালেকশানটা হয়েছে, এখানে সমস্ত রকম লিপস্টিক বলো বলো লিকুইড লিপস্টিক লিপ বাম সবই, নেল পলিশ রিমুভার সবই রয়েছে এখানে, কাজল টাজল, তারপরে লিপ লাইনার, আর একটা বডি স্প্রেও রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত রকমের রয়েছে। আর এখানে রয়েছে কিছু ক্রিম ট্রিম, তারপরে বলো ফিক্সচার বলো, তারপরে ক্রিম বলো, তারপর টিপের পাতা বলো, সমস্ত রকম। দেখো আমার এইটার মধ্যে থাকে সমস্ত, এই দেখো আমি কিন্তু এগুলো বিক্রি করি, ঠিক আছে, আমি এইভাবে সাজিয়ে রাখি এখানে। আর এখানে কিছু রয়েছে দেখতেই পাচ্ছ, তো আমি এখানে সাজিয়ে রাখি সব। তো এখান থেকে চলো কী কী নেবো তোমাদের সাথে শেয়ার করি একবার, চলো দেখতে থাকো নিজের দোকান দিয়ে নিজে কীভাবে কিনছি। আর তোমরা বলো পূজার শপিং কি তোমরা শুরু করে দিয়েছো নাকি এখনও করোনি? আমি তাই টুকটাক করছি। তো টুকটাক কিছু মেকআপের জিনিস লাগেই জানো মেয়েদের, তো তো সেই জন্য সেই টুকটাকে কিছু জিনিস কিনবো নিজের বাড়ি থেকে, মানে নিজের যে প্রোডাক্টগুলো আমি সেল করি আমি নিজের বিজনেস থেকে, সেখান থেকেই আমি কিছু নিজের প্রোডাক্ট কিনবো। বাইরে থেকে কিনবো না, যেখানে আমি বিক্রি করছি নিজে সেখানে আমি কেন বাইরে থেকে কিনবো বলো তো, টাকা দিয়ে আমি নিজের প্রোডাক্ট ঘরে থেকেই কিনবো। তো যাই হোক কী কিনবো তোমাদের দেখাচ্ছি, তার আগে বলি পুজোয় আমাকে এটা কিনে দিয়েছে, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আমি হিমালয়ার নিম ফেস ওয়াশ ইউজ করি, এটা কিনে দিয়েছে, এটা অর্ডার করেছিলাম, এটা আমার কাছে ছিল না, অর্ডার করেছিলাম অনলাইনে চলে এসছে, তো এইটা আমাকে পুজোয় রাজ কিনে দিয়েছে। যাই হোক যেটুকুনি পাওয়া যায় বলো তো, মনের মানুষটার কাছে এইটুকুনি পেলেও সেটাও নিয়ে নিতে হয় না বলতে নেই। যাই হোক আমি বলেছিলাম আমাকে একটা ফেস ওয়াশ কিনে দিস, তো এটা আমার অনেক দিন চলে যাবে, এটা বড়, অনেকটাই বড়। তো আর আমি কী কী নেবো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, চলে এসেছি আমি কী কী জিনিস নেবো বলে। যাই হোক এখানে আমার তিনটে টোনার, মানে কিছু টোনার রয়েছে, তার মধ্যে আমি এই টোনারটা নেবো, এই দেখো গুড ওয়াইফসের টোনারটা, তারপরে টোটাল করবো কত কী হয়। তো গুড ওয়াইফসের আমি একটা টোনার নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ আমার এটা শেষ হয়ে গেছে, তাই আমি আমার নিজের প্রোডাক্ট থেকে নিয়ে নিলাম, টাকা কিন্তু আমি দেবো কিন্তু অল্প অল্প করে। তো টোনার নেওয়া হয়ে গেল, সেটাও শেষ হয়ে গেছে, জানো ওয়াইপস তো লাগেই, বিশেষ করে পুজোর সময় ওই এসে আর ক্লিয়ার, মানে ওই মিস ক্লিয়ার ওয়াটার দেওয়া তুলতে ইচ্ছা করে না, তাই আমি একটা বড় সড়ো ওয়াইপস নিয়ে নিলাম, আগের ওয়াইপসটা একদম শেষ করে ফেলেছি। তো এই নিলাম, তার সঙ্গে নিয়ে নিলাম একটা লিপস্টিক লিকুইড, যেটা আমার অনেক দিন ধরে পছন্দ, নেবো নেবো করছি, টাকা তো হচ্ছে না, বাট পুজোর সময় নিয়ে নিই, আস্তে আস্তে টাকা ঠিক শর্ট করে ফেলবো। এই দেখো আমি কিন্তু বিনা পয়সা নিচ্ছি না, আমি আগে থেকেই বলছি। এই যে দেখো কফি টাইপসের কালার, এই কালারগুলো না খুব আমি মানে প্রেমে পড়ে যাই এই কালারগুলো। তো এটা হলো মাই গ্ল্যামের, আমি একটা লিপস্টিকও নিয়ে নিলাম, চলো আর কি নেওয়া যায় দেখি। চলো আমি নিজের প্রোডাক্ট থেকে জিনিস খুলছি বলে নিচ্ছি বলে দেখো বাক্সগুলোই নিয়ে চলে এসেছি, দেখো এতে কত প্রোডাক্ট তোলা আমার। তো এখান থেকে কী নেওয়া যায় দেখি, কী নেওয়া যায় বলো তো, এখান থেকে না আমার কিছু নেওয়ার নেই, এখানে লিপস্টিক সিঁদুর এইসব রয়েছে, তো সিঁদুর ফিঁদুর তো আমার লাগবে না, আর এখানে রয়েছে টিপের পাতা, টিপের পাতাটাও অত লাগবে না, আরও সবই রয়েছে। চলো আর কী নেওয়া যায় দেখি, এটা রেখে দিই, আমি যেগুলো নেবো আলাদা করে সরিয়ে অলরেডি রেখে দিয়েছি, খারো
ওগুলো আমার খুবই পছন্দ। তো যদি বিক্রি হয়ে যায়, তো বিক্রি হবে না, বিক্রি কাস্টমার এলে আমি অবশ্যই আগে দিয়ে দেবো, কারণ কাস্টমার আগে আমার কাছে, কাস্টমার লক্ষ্মী জানো তো, কাস্টমার আগে, কাস্টমারকে আমি আগে দেবো যেটা নেবে, তারপরে থাকলে আমি নেবো। তার যাই হোক, একটা লিপ বাম আমার খুবই দরকার, কারণ কিছুদিন পরে আবার শীতকাল পড়ে যাবে, আর এখন থেকেই আমার ঠোঁট অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে, তাই আমি একটা লিপ বাম নিয়ে নিলাম। কত যে বিল হবে বাবা, দিতে দিতে আমি শেষ। আর একটা আমি লিপস্টিক নিয়ে নিয়েছি, কালারটা কি পছন্দ হয়েছে তোমাকে একটা দেখাই, দিলাম ফেলে। যাই হোক, এটা মানে কীরকম কালার বলবো আমি বোঝাতে পারছি না হয়তো ক্যামেরায়, বাট কালারটা না জাস্ট ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে, আমি একদম নিয়ে নিলাম। তার সঙ্গে নিয়ে নিলাম একটা কাজল, কাজলগুলো আমার শেষ হয়ে গেছে, আর যেটা আছে না সেটা মানে নর্মালি পরা যায়, পুজোর সময় পরা যাবে না, পুজোর সময় একটু মানে ওয়াটারপ্রুফ কাজল লাগবে, সেই জন্য গুড ভাইবসের এই কাজলটা নিলাম। এটাই 250 টাকা, কত বিল হবে ভগবান, আমি ঘেমে যাচ্ছি কত বিল হবে বুঝতেই পারছি। তো ওই কাজলটা নিয়ে নিলাম, যাই হোক একবারই তো নেবো, একবার নেবো ঠিক না, নিয়েই তো যাই সারাক্ষণ, তো পুজোয় একটু বেশি বেশি লাগে। চলো আর কি নিই দেখি, দেখো আমার যতটুকু দরকার আমি ততটুকুই কিন্তু কিনবো, আমি আছে বলে যে 2-3টে 5টা করে নিয়ে নেবো সেটা কিন্তু নয়, এগুলো আমার কাস্টমারের জন্য তোলা, আমি নিয়ে আর তো সব মেখে নিলে হবে না, আর আমি ওটা করবো না। তো যাই হোক এখন এই কটাই নিলাম, আর দেখি কি নেওয়া যায়। একটা তো পারফিউম নিতেই হবে বলো তো, পুজো বলে কথা। এবার দেখো কি নিয়ে চলে এসেছি, পারফিউম আর বডি স্প্রে এক বাক্স, তো এখান থেকে কিছু নিই দেখি। তো বলছিলাম যে পুজোয় বাবা মাকে কিছু দেব, তো এই পারফিউমটা আমি চুজ করেছি, বাবা একটু মানে এ গন্ধ পছন্দ করে, এ গন্ধ বলতে একটু ডিপ গন্ধ, তাই এই পারফিউমটা বাবার জন্য চুজ করেছি, এটা বাবাকে গিফট করবো আসলে, এটাও নিয়ে নিলাম। সব তো ক্যালকুলেট করে যোগ করতে হবে। তো মা বলছিল মার জন্য অবভিয়াসলি একটা ড্রেস কিনেছি পুজো দেবো বলে, আর বাবাকে রাজ দেবে বলে আমি আর ড্রেস দিলাম না, শুধু বডি স্প্রেই দিলাম। তো মা বলছিল আমাকে একটু বডি স্প্রে তুই দিবি না, হ্যাঁ আমি বলছি আচ্ছা দেবো। আর তো কদিন আগে তো জন্মদিন গেল, তাতে তো লিপস্টিক ফিপস্টিক সব ক্লিপ ক্লিপ দিয়ে দিয়েছি, তো এই যে একটা বডি স্প্রে আর ড্রেসটাও তোমাদের দেখাবো, এইটা মাকে দেবো। আর আমার বডি স্প্রে আছে জানো তো, আমার ওখানেই আছে, তো আমি সেইগুলো ইউজ করবো পুজোতে। তো এবারে ভাবছি একটা পারফিউম নেওয়া যাক, পারফিউম না নেই, একটা আছে অল্পটুকুনি পড়ে আছে, তো একটা পারফিউম নেবো। আর আমার এই পারফিউমটা আমি যখন থেকে এটা তুলেছি আমার যে কী পছন্দ কী বলবো, তো আমি এই পারফিউমটা নেবো, গন্ধটা না জাস্ট ওয়াও। এই যে দেখো, যাই হোক আমি দেখাতে দেখাতে আর ফেলে না দিই, আহ হা হা। তো এই পারফিউমটা নেবো আমি আমার জন্য, আর আমি পুজোতে বলেছি রাজ তুই কী নিবি, রাজকে তো মা অবশ্যই কিছু দেবে, তো সে তো অবশ্যই দেখাবো। তো আমি কি দেবো রাজকে, তো ও বলেছে আমাকে একটা বডি স্প্রে দিস, তো ওকে কি বডি স্প্রে দিই দেখি। হ্যাঁ, তো আমার এই পারফিউমটা, এই বডি স্প্রেটা খুব পছন্দ হয়েছে, গন্ধটাও খুব পছন্দ। এবার ওর কেমন গন্ধ পছন্দ জানি না, এর আগে দিয়েছিলাম বার্থডেতে, তো সেটা খুব পছন্দ হয়েছে। এবার বডি স্প্রের গন্ধটা না বলা যায় না কার কোনটা পছন্দ, যাই হোক এটা পছন্দ হবে কি না জানি না, আমি ওকে এটা দেবো পুজোতে। তো এবারে বলি পুজোতে এটা দেবো, তো ওর পছন্দ না হলে আমি চেঞ্জ করে দেবো ওকে, ঠিক আছে? তো ওর জন্য এটা সিলেক্ট করলাম। তো মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, তো আর যা লাগবে বাইরে থেকে কিনে আনতে হবে, জুয়েলারি টুয়েলারি। তো চলো এবারে মা আসলে দেবো, ও মার জামাটা তোমাদের একবার দেখাবো, এই যে জাস্ট এরম করে দেখালাম, মা আসলেই, মা যখন খুলবে তখনই তোমরা দেখো, ঠিক আছে? তো এখন এখানে থাক। তো শপিং হয়ে গেল, এবার কত কী বিল হয় সেটাও তোমাদের জানাবো, আর কিছু লাগলে অবশ্যই পরে নেবো, এখন আর কিছু দরকার নেই, তো মনে পড়লে যেটা দরকার সেটা তখন নেবো। চলো এখন আমি বিল করি, তাও তোমাদের সামনে আসছি। তো গাইস এই যে মার পুজোর গিফট দিয়ে দিই, আর তো পুজোর কটা দিই, এখনই দিয়ে দিই, কারণ আবার যদি ফিটিংসের অসুবিধা হয় তখন তো আবার ঝামেলা হয়ে যাবে না, দিয়ে দিই। না কাজ করছে না, পুজোর গিফট খুলে দেখো, নিয়ে যাওয়ার কাছ থেকে বলেছিল দিতে, শেষ হয়ে গেছে, আর একটা জামা দিয়েছি, জামাটা তোমাদের খুলে দেখাবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মা খুলছে, দেখো বিছানাটার অবস্থা খারাপ, কিছু ইগনোর করো, দেখো ঘুরিয়ে দেখাবে, নিজেই দেখছে, এই দেখো দাঁড়াও, মা একবার পরে দেখাবে অবশ্যই, তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে, কেমন লাগলো বলো, ভালো সুন্দর সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, কালারটা কেমন, খুশি হয়েছো? হ্যাঁ পরে দেখাবে, দাঁড়াও। এই যে মার জামাটা দেখো একবার দূর থেকে দেখায়, আমার বাবা চলে আসছে খালি খালি গায়ে, এইটা ভালো লেগেছে, আবার দেখতে যাবে, দেখো শুধু আমরা ভালো লেগেছে বললে হবে, নিজে তো দেখবে, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ মাথা না আছে যে পুজোর গিফট দিয়ে দিয়েছি বডি স্প্রে, কারণ ওটাই চাই, ওটাই বেশি দরকার, তাই বডি স্প্রে দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো ভিডিওটা এতদিন পর কেন আপলোড করলাম, আর আসলে ভিডিওটা পুজোর আগেই করা ছিল কিন্তু আপলোড করার সময় পাইনি, তাই এখন করলাম। প্লিজ স্কিপ না করে সবাই ভিডিওটা দেখো, বাই।